হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ক্যামতাসিয়া ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিন রেকর্ড করবেন প্রফেশনালি, এবং আমরা আজকে এ টু জেড ফুললি অ্যাডভান্স লেভেলে দেখব। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। তো প্রথমেই আমরা আমাদের ক্যামতাসিয়া সফটওয়্যারটা ওপেন করে নিই। সফটওয়্যারটা এই পর্যন্ত ওপেন হওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, নিউ প্রজেক্ট দিলে আমাদের ফুল সফটওয়্যারটা ওপেন হবে। আর আমরা চাইলে এখান থেকে নিউ রকেট থেকেও করতে পারি। তো আমরা যেহেতু ফুললিভাবে এবং অ্যাডভান্স লেভেলে দেখব, সেটা আমরা নিউ প্রজেক্টই দিই। প্রথমে একটু সফটওয়্যারটা ওপেন করে নিই। এখন দেখতে পাচ্ছেন এই যে রেকর্ড, আপনি যখন আপনার স্ক্রিন রেকর্ড করবেন তখন টোটাল ফাংশনটা এই এইখানে এটার ভিতরে। তো আমরা রেকর্ডে প্রথমে ক্লিক করি। রেকর্ডে ক্লিক করার পরে এইভাবে আসলো। তো এখানে দেখতে পাচ্ছেন কাস্টম, এখানে ফুল স্ক্রিন। ফুল স্ক্রিন ক্লিক করার পরে এই যে আপনি দেখতে পাচ্ছেন, আপনি পুরো স্ক্রিনটা জুড়ে রেকর্ড হবে, পুরো স্ক্রিনটা জুড়ে রেকর্ড হবে। আর যদি আপনি কাস্টম দেন, এই কোনাটা ক্লিক করে আপনি এখান থেকে অনেক কিছু কাস্টমাইজ করতে পারবেন। যেমন আপনি আপনার রেজলিউশনটা এখানে আছে 1080, তারপর আছে 720, তারপর আছে 480, এগুলো রেজলিউশন আপনি রাখতে পারবেন। সাধারণতভাবে আমরা যদি ইউটিউবের জন্য ভিডিও করি তো আমরা সাধারণতভাবে এইচডি কোয়ালিটি করে থাকি, সেক্ষেত্রে আমাদের 1920 এবং 1080 এইটাই আমরা করি, প্রথম যেটা আছে সেটাই। এরপরে স্ট্যান্ডার্ড আরও আছে, এগুলো আপনি করতে পারেন। এরপরে আপনি এইখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট এরিয়া টু রেকর্ড। তো আপনি যদি এইটা ক্লিক করেন তো এখানে আপনি নির্ধারিত কোনো একটা এরিয়া আপনি সিলেক্ট করতে পারবেন। আপনি যদি চান এইভাবে যে এতটুকুর ভিতরে যা হবে আপনি সেটা রেকর্ড করবেন, আর আপনি যদি চান যে না আমি এতটুকু করব, তো আপনি সেখানে অতটুকুই করতে পারবেন। তো আপনাকে আবার এই কাস্টমের ভিতরে যেতে হবে, যে সিলেক্ট এরিয়া, সিলেক্ট এরিয়া ক্লিক করে আপনি কোন এরিয়া টু অ্যাকচুয়ালি আপনি রেকর্ড করতে চান। আপনি চাচ্ছেন আপনি নির্ধারিত কোন একটা এরিয়া আপনি, যেমন এই এটা 50% আপনি রেকর্ড করবেন আর 50% করবেন না বা এতটুকু করবেন, তো সেক্ষেত্রে আপনার এই ততটুকু আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে দিবেন, জাস্ট এইখানে ড্র করে দিবেন, তাহলেই অতটুকুই শুধু রেকর্ড হবে। এখন যদি আপনি রেকর্ডে ক্লিক করেন তাহলে এতটুকুই রেকর্ড হবে, এই পাশে আপনি কী করবেন সেটা রেকর্ড হবে না, আপনি এইখানে যে কাজগুলো করবেন সেটা রেকর্ড হবে। তো এখন এই গেল আমাদের স্ক্রিনের, যে আমরা স্ক্রিন কতটুকু ফুল স্ক্রিন করব অথবা স্ক্রিনের নির্ধারিত কোনো একটা এরিয়া করব কিনা। এরপরে এই যে দেখতে পাচ্ছেন এটা ছিল সিলেক্ট এরিয়ার ভিতরে। এরপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা অপশন আছে, এটা হচ্ছে ক্যামেরা, আপনি আপনার ওয়েব ক্যামেরাটা ইউজ করতে চাচ্ছেন কি না সেটার জন্য এখানে ক্যামেরা। তো আপনি যদি চান এখান থেকে আপনি আপনার এখানে ক্লিক করলে আপনার ক্যামেরা অন হবে, এবং আপনি যদি চান যে না আমি আমার ল্যাপটপের ক্যামেরা ইউজ করব না বা কম্পিউটারের ওয়েব ক্যাম ইউজ করব না, সেক্ষেত্রে আপনি এটা বন্ধ রাখতে পারেন। আমার এটা আপাতত বন্ধ আছে, আমি এটা বন্ধ রাখছি। এখানে আরেকটা ক্লিক করে দিলি আপনার এটা চালু হয়ে যাবে। এরপর হচ্ছে এখানে সাউন্ড, সাউন্ডের জন্য ঠিক একইভাবে যদি আপনি এখানে ক্লিক করে দেন, এই যে এখন দেখতে পাচ্ছেন এখানে রেকর্ড হচ্ছে সাউন্ড। আবার যখন আরেকটা ক্লিক করে দিলাম সাউন্ডটা বন্ধ হয়ে গেছে। আর এখান থেকে আপনি যেটা করতে পারবেন, এই যে ক্যামেরা দেখতে পাচ্ছেন, ক্যামেরার পাশে যে একটা কর্নার দেখতে পাচ্ছেন এইখানটা ক্লিক করলে আপনি এখান থেকে বেশ কিছু অপশন পাবেন। সে অপশন থেকে আপনি চাইলে আপনার ইচ্ছা মতন যে রেকর্ডের ইনপুট টিনপুট এগুলো করে নিতে পারবেন, কীগুলো আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। তো আর এই যে অডিও দেখতে পাচ্ছেন, অডিওর এইখান থেকে আপনি চাইলে এক্সটার্নাল যে আপনি মাইক্রোফোন সেটা ইউজ করবেন, নাকি আপনি আপনার ইন্টারনালটা যেটা আপনার ল্যাপটপের সাথে ফিক্সডভাবে থাকে সেটা ইউজ করবেন, এখান থেকে এগুলো করতে পারবেন। এখান থেকে এগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার একটা মাইক্রোফোন লাগানো আছে, আমি যদি চাই
এটা করতে পারবো। আর যদি এখানে দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে ডু নট রেকর্ড মাইক্রোফোন, এটা ক্লিক করলে মাইক্রোফোন থেকে রেকর্ড হবে না। এরপর যদি ওকে দিই আমরা, এই যে জেনারেল দেখতে পাচ্ছি, জেনারেল যেমন আছে এমনই থাকবে। শুধু জেনারেল থেকে আমরা যেটা করতে পারি, দেখতে পাচ্ছেন সেভিং, সেভিং থেকে আমাদের যেটা করতে হবে, রেকর্ড আছে এই যে রেকর্ড টু, এখানে আমাদের দেওয়া আছে ট্রিক, এখানে আমরা চাইলে এভিএই করে দিতে পারবো। তো ট্রিক যেহেতু আমরা ক্যামেরা সিয়ে দিয়েই যদি আমরা সাধারণতভাবে এডিট করি, তাহলে ট্রিক থাকলে এটা সমস্যা নেই, এটাই থাক, আমি এটাই ইউজ করি। আর আপনি যদি চান যে না আপনি অন্য সফটওয়্যার দিয়ে আপনি এডিট করবেন, সেক্ষেত্রে আপনি এভিআই দিতে পারেন। তো আমি এইটাই দিয়ে রাখছি, যেহেতু আমি ক্যামেরা সিয়ে দিয়ে আমি এডিট করি। আর এরপরে আছে টেম্পোরারি ফোল্ডার, আপনি আসলে আপনার ভিডিওটা যে রেকর্ড করতেছেন সেই ভিডিওটা কোথায় যাবে, কোথায় সেভ করবেন, সেক্ষেত্রে আপনি আপনি নির্ধারিত যদি কোনো এরিয়া দেখাই দিতে চান, কোনো ফোল্ডার সিলেক্ট করে দিতে চান, যেমন আমি যদি ডেস্কটপে ক্লিক করে ডেস্কটপে করে করে দিই, তাহলে আমার যেই যে রেকর্ডটা করতেছি এই রেকর্ডের ভিডিওটা আমার ডেস্কটপে সেভ হবে। তো এখান থেকে আপনি আপনার নির্ধারিত কোনো একটা ড্রাইভ বা কোনো একটা ফোল্ডারে আপনি দেখাই দিয়ে ওকে দিয়ে দিলে সেখানে চলে যাবে। এরপরে আছে আপনি ইনপুটে, ইনপুটে যদি আসেন এখানে আছে ভিডিও, ভিডিওর ভিতরে এই ফ্রেম পার সেকেন্ড, ফ্রেম পার সেকেন্ড রেটটা আপনার এখানে বিভিন্ন রেটে দেওয়া আছে। তো 30 থাকবে, 30 আসলে স্ট্যান্ডার্ড, 30 থাকবে। এরপর আছে অডিও, অডিওটা তো কথা বললাম আমরা একটু আগে, অডিওটা যদি আপনি মাইক্রোফোন ইউজ না করতে চান, মাইক্রোফোন থেকে রেকর্ড না করতে চান, তো সেখানে আপনি এখানে ক্লিক করে দেবেন ডু নট রেকর্ড মাইক্রোফোন, তাহলে আপনি ভয়েস রেকর্ড হবে না। আর যদি আপনি যদি চান যে আপনি মাইক্রোফোন থেকে দেবেন, তাহলে আপনার মাইক্রোফোন যখন ইম্পোর্ট করবেন আপনার মাইক্রোফোনগুলো এখানে দেখাবে, সেটা আপনি সিলেক্ট করে দেবেন। এরপর আসছেন ক্যামেরা, ক্যামেরাটা আসলে এই যে এইচডি, ট্রু ভিশন এইচডি, অথবা অন্য যদি আপনার ওয়েব ক্যামেরা এক্সট্রাভাবে লাগানো থাকে সেটা আপনি এখান থেকে আসলে সিলেক্ট করে দিয়ে ওকে দিলি ওটা হয়ে যাবে। এরপরে আসলে আর কিছু মেজর, আসলে এখানে শর্টকাট কী ব্যাপার আছে কিছু মেজর পয়েন্ট, সেটা হচ্ছে যে আপনি এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড, রেকর্ড পুস এবং আপনি দেখতে পাচ্ছেন স্টপ, মেকার, স্ক্রিন ড্র, এইভাবে এখানে কিছু ফাংশন দেখতে পাচ্ছেন। এই ফাংশনগুলো যদি আপনি চান কাস্টমাইজ করতে পারবেন, যেমন আপনি যদি স্টপে ক্লিক করেন, স্টপে ক্লিক করার পরে আপনি এখান থেকে চাইলে কিন্তু আপনি আপনার মন মতন কীগুলো সিলেক্ট করে দিয়ে, যে আমি এখান থেকে এসে ক্লিক করে যদি আপনি দেন, ধরেন আমি এসে ক্লিক করে দিলাম, এসে ক্লিক করে দিই, আমি এখন যদি ওকে দিই, তাহলে যখন আপনি আপনার রেকর্ড স্টপ করতে চাবেন তখন কিন্তু আপনি চাই এসে ক্লিক করলেই আপনার রেকর্ড স্টপ হয়ে যাবে। ঠিক ঠিক এইভাবে আপনি যে স্ক্রিন ড্র বা যে বিভিন্ন যে আপনি যেটা ফাংশন থেকে যাই যেটা করেন, সেটা আপনি চাইলে এখান থেকে শর্টকাট কী হিসেবে আপনি করে নিতে পারবেন। আপনি ওই ট্রফি ক্লিক করবেন, ক্লিক করার পর এই যেটা আসলে যেটা কাস্টমাইজ করতে যাচ্ছেন সেটার উপরে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি এই যে এখান থেকে আপনি চাইলে বিভিন্ন রকমের যেখানে কী আছে, কিওয়ার্ডগুলো আছে সেগুলো দিয়ে আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে ওকে দিলে আপনার ওই ফাংশনটা ওই কীর সাথে চলে যাবে। এরপর আসি প্রোগ্রামে, এখান থেকে প্রোগ্রামের ভিতরে যা আছে সব কিছু একইভাবে থাকবে। এখান থেকে শুধুমাত্র আপনি যদি আপনি চান যে আপনি এখান থেকে কিছু কাস্টমাইজ করবেন, এখানে সামনে লেখা আছে এগুলো দেখে দেখে আপনি করতে পারেন। আর এই যে নিচে দেখতে পাচ্ছেন যে মিনিমাইজ, মিনিমাইজটা হচ্ছে যে আপনি এখানে মিনিমাইজ রেকর্ড, যখন আপনি আপনার সফটওয়্যারের যেমন দেখায় এই সফটওয়্যার এই জায়গাটা যখন আপনি ক্লিক করেন ঠিক তখন যে মিনিমাইজ হয়ে যাচ্ছে, অটোমেটিকলি সফটওয়্যারটা মিনিমাইজ হয়ে যাচ্ছে, সেটা এখানে আপনি চাইলে এটা অলওয়েজ করে দিতে পারেন, নেভার করে দিতে পারেন, আপনি আপনার মন মতন করে দিয়ে ওকে দিতে পারবেন। তো বন্ধুরা এরপরে আপনি যখন আপনার সব কিছু সেটিং করা হয়ে যাবে তখন আপনি জাস্ট রেকর্ডে ক্লিক করবেন। রেকর্ডে ক্লিক করার পরে আপনার 1 2 3 এভাবে আসবে, আসার পরে এখন কিন্তু আপনার এটা রেকর্ড হচ্ছে। এই যে আপনি এটা যদি ক্লিক করেন এখন দেখতে পাবেন এই যে রেকর্ড হচ্ছে। আপনি চাইলে এটা মিনিমাইজ করে রাখতে পারবেন, বা চাইলে আপনি উপরে উঠেও রাখতে পারবেন। আবার আপনি যদি চান এখান থেকে যে আপনি একটা লোক আসছে বা বিশেষ কোনো একটা কাজ আসছে, একটা কল আসছে, আপনি রেকর্ডটা পুশ করে রাখবেন, তো সেখানে আপনি এই জাস্ট এইখানে ক্লিক করলে এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুশ হয়ে গেছে। আবার এইখান থেকে রিজুমে দিতে পারবেন, আবার ওইখান থেকেই কন্টিনিউ হবে। আর যখন আপনি ফাইনালি রেকর্ডটা কমপ্লিট হয়ে যাবে তখন জাস্ট আপনি স্টপে ক্লিক করবেন,
আর আপনার যে ভিডিওটা যে লোকেশনে দেখানো আছে সেখানে গেলে আপনি আপনার রেকর্ডটা পেয়ে যাবেন। তো ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে, সে পর্যন্ত ভালো থাকবেন। আর যদি কোনো আপনার এর ভিতরে আপনাদের বোঝায় বা আমি বুঝাইতে যদি কোনো ধরনের কোনো আসলে কিছু ব্যর্থ হয়ে থাকি, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনাদের 24 আওয়ার্সের ভিতরে অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।